লার্ন উইথ সোমনাথ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আজকের আমাদের ভিডিও টপিক। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আগ্নেয় পর্বত, বিস্তারিত আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা কখনো কখনো ভূত্বকের কোনো গভীর ফাটল বা সুড়ঙ্গ পথ ধরে ওপরে উঠে আসে এবং নির্গমন মুখের চারধারে স্তূপীকৃত হয়ে জমতে জমতে পর্বতের আকার ধারণ করে। এইভাবে আগ্নেয় পদার্থ সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় বলে এর নাম আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। তাহলে আমরা কি পেলাম এখানে? আগ্নেয় পর্বতের আর একটা নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আগ্নেয় পর্বতটা কি না, যখন ভূত্বক মানে ভেতরে পৃথিবীর অভ্যন্তর থেকে যখন উত্তপ্ত গলিত ম্যাগমা কোনো আমাদের যে ভূত্বক রয়েছে ভূত্বকের ওপর দিয়ে যখন বেরিয়ে আসে কোনো একটা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে যখন আস্তে আস্তে সেটা জমা হয়, যে সঞ্চয় হচ্ছে, সেই সঞ্চয়ের ফলে সৃষ্ট যে পর্বত সৃষ্ট হচ্ছে সেটাকে আগ্নেয় পর্বত বলছে এবং আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তো চলো আমরা উদাহরণ দেখে নিই এই আগ্নেয় পর্বতের। যেমন একটা উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা এবং আর একটা উদাহরণ হচ্ছে ইতালির ভিসুভিয়াস। তো চলো এরপরে আমরা জানবো আগ্নেয় পর্বতের উৎপত্তি। পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আগ্নেয় পর্বত তথা আগ্নেয়গিরিগুলির অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যায় সেগুলির বেশিরভাগের উৎপত্তি হয়েছে ভূত্বক গঠনকারী বিভিন্ন পাত সীমানা বরাবর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরিগুলির অবস্থানটা আমরা বিশ্লেষণ করলেই বুঝতে পারবো যে সেগুলির বেশিরভাগগুলি মানে উৎপত্তি হয়েছে ভূত্বক গঠনকারী পাত সীমানা বরাবর। এর কারণ, যেহেতু পাতগুলি পরস্পর গভীর চ্যুতিরেখা দ্বারা বিচ্ছিন্ন, তাই অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ এই তিন ধরনের পাত সীমানায় ভূগাঠনিকভাবে অত্যন্ত দুর্বল। এর মধ্যে আবার মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা, মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা এবং প্রতিসারী পাত সীমানা, এই তিন ধরনের পাত সীমানাতেই অধিকাংশ আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম, কোন তিনটে পাত সীমানাতে মানে বেশিরভাগ আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়? না, 1 নম্বর হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা, 2 নম্বর মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা, আর 3 নম্বর হচ্ছে প্রতিসারী পাত সীমানা। তো চলো এবার মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা সম্পর্কে জানি, অর্থাৎ এই পাত সীমানায় যে আগ্নেয় পর্বতের উৎপত্তিগুলো হয় সেই সম্পর্কে জানি। এই ধরনের সীমান্তে হালকা মহাদেশীয় পাতের নিচে ভারী মহাসাগরীয় পাতটি চালিত হয়, এর ফলে নিম্নগামী মহাসাগরীয় পাতটি ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপে তাপে গলে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। এরপর ওই ম্যাগমা অধঃপাত মণ্ডলের ওপরে অবস্থিত মহাদেশগুলির দুর্বল প্রান্ত দিয়ে বেরিয়ে এসে সারিবদ্ধ আগ্নেয়গিরি সৃষ্টি করে। এইভাবেই প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা অধঃপাত বলয়ে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখব মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় আগ্নেয় পর্বতের উৎপত্তি। যেখানে দুটি মহাসাগরীয় পাত পরস্পরের কাছে চলে আসে সেখানে বেশি ঘনত্বযুক্ত পাতটি অপেক্ষাকৃত হালকা পাতের নিচে প্রবেশ করে ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে গলে যায় এবং তারপর ওই গলিত পদার্থ বিভিন্নভাবে ফাটলের মধ্য দিয়ে নির্গত হয়ে সমুদ্রবক্ষে আগ্নেয় পর্বত গঠন করে। তাহলে বুঝতে পারলাম, এবার চলো আমরা দেখব প্রতিসারী পাত সীমানায় আগ্নেয় পর্বতের উৎপত্তি। এই ধরনের সীমানায় দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যায় বলে উভয়ের মাঝখানে সৃষ্ট ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে, যা থেকে কালক্রমে আগ্নেয় পর্বত গঠিত হয়। এবার চলো আমরা আগ্নেয় পর্বতের ভাগ দেখে নেব, অর্থাৎ কত ধরনের আগ্নেয় পর্বত হয়। তো প্রথম ভাগটা হচ্ছে কি দেখে দেখব না, আগ্নেয় পর্বতকে দুটো ভাগে ভাগ করা যায় প্রধানত, যেটা হচ্ছে অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে ও আকৃতি অনুসারে। তো প্রথমে আমরা যেটা দেখব, অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে 3 প্রকার আগ্নেয় পর্বত দেখা যায়। সেগুলো কি কি? সেটা হচ্ছে জীবন্ত বা সক্রিয়, সুপ্ত আর মৃত।
জীবন্ত বা সক্রিয়। এগুলি থেকে প্রায় অগ্নুৎপাত হয়। এগুলি আবার দু ধরনের, অবিরাম অর্থাৎ অনবরত অগ্নুৎপাত হয়, যেমন ইটালির ভিসুবিয়াস এবং সবিরাম, আর কিছুদিন ছাড়া ছাড়া অগ্নুৎপাত হয়, যেমন ভারতের ব্যারেন। এরপর দেখব সুপ্ত, অনেক দিন অগ্নুৎপাত হয়নি কিন্তু যে কোনো সময় হতে পারে। এর উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা। আর 3 নম্বর ভাগ হচ্ছে মৃত, বহুকাল আগে হয়েছে কিন্তু ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ে অগ্নুৎপাত হবে তেমন সম্ভাবনা নেই, যেমন ভারতের নারকন্ডাম। এবার দেখব আকৃতি ও গঠন অনুসারে 4 ধরনের আগ্নেয় পর্বতের ভাগ। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে শঙ্কু বা মোচার মতো, 2 নম্বর হচ্ছে গম্বুজের মতো, 3 নম্বর বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট, আর 4 নম্বর হচ্ছে মিশ্র শঙ্কু আকৃতির। তো প্রথম ভাগটা হচ্ছে শঙ্কু বা মোচার মতো। এগুলো দেখতে অনেকটা মোচার মতো, জাপানে এরকম আগ্নেয় পর্বত আছে। 2 নম্বর হচ্ছে গম্বুজের মতো, কিছু কিছু আগ্নেয় পর্বত দেখতে গম্বুজের মতো, হাওয়াই দ্বীপে এই ধরনের আগ্নেয় পর্বত দেখা যায়। এরপর হচ্ছে বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট, বিস্ফোরণের মাধ্যমে বড় ধরনের গহ্বর বা জ্বালামুখ সৃষ্টি হলে এই আগ্নেয় পর্বত তৈরি হয়। আইসল্যান্ডে এরকম আগ্নেয় পর্বত আছে। আর তারপরে হচ্ছে মিশ্র শঙ্কু আকৃতির, এই ধরনের আগ্নেয় পর্বত প্রধান জ্বালামুখ ছাড়াও অনেকগুলি গৌণ জ্বালামুখ থাকে। এরপরে চলো আমরা লাস্ট, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য, আগ্নেয় পর্বতের কী কী বৈশিষ্ট্য হতে পারে সেটা আমরা আলোচনা করব। তো চলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ আগ্নেয় পর্বত পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে। 2 নম্বর, এই পর্বত আগ্নেয় শিলা, ভস্ম, সিন্ডার ইত্যাদি দ্বারা গঠিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয়। 4 নম্বর হচ্ছে আগ্নেয় পর্বতের উচ্চতা মাঝারি ধরনের হয়। এবং এর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে আগ্নেয় পর্বতের চারপাশের ঢাল যথেষ্ট খাড়া হয়। তো এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।